এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো আপনাদেরকে জানিয়ে রাখি, আর্থিক তছরূপ মামলায় কেডি সিংহের জেল হেফাজত, 9 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ, দিল্লির একটি আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়, 14 জানুয়ারি কেডি সিংহকে গ্রেফতার করে ইডি। পরের খবরে আসব, বিধানসভা শুরুর দিনই ভিভিআইপি গেটে বিক্ষোভ শিক্ষক মুক্ত মঞ্চের, বিধানসভার গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়, স্থায়ীকরণ পেনশনের দাবিতে বিক্ষোভ দেখান তারা। খুবই দুর্ভাগ্য আমাদের, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করবেন স্কুলে গিয়ে, তারা যদি রাস্তায় বসেন আন্দোলন করে তাহলে স্কুল কলেজ চলবে কি করে, শিক্ষা হবে কি করে? এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, অব্যবস্থা তৈরি হয়েছে, তাতে কেউ সুখী নেই পশ্চিমবাংলার। কেউ নিজেকে অসুরক্ষিত মনে করছে, কেউ নিজেকে বঞ্চিত মনে করছে, সবাই আন্দোলনের মাধ্যমে নিজের অধিকার নেওয়ার চেষ্টা করছেন, ফলে সার্বিকভাবে সরকার আন্দোলন ঠেকাতেই ব্যস্ত, উন্নয়ন আর হচ্ছে না। আমার বক্তব্য যে সরকারের এই সমস্ত দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত। ওনাদের বক্তব্য, সর রাজ্য যে সুবিধা দিচ্ছে শিক্ষকদের বাংলা কেন দিচ্ছে না, আর দেওয়া উচিত, তাদের অধিকার আছে। এরকম ঘটনা যদুবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন যদুবাবুকে ভেতরে ঢুকে তাড়া করেছিলেন, উনি বেরিয়ে এই দরজা দিয়ে ওই দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তবে বিধানসভা কোনো রাজনৈতিক দলের নয়, যারাই করুন তারা যেন এটা ভেবে করেন যে কোনো রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ দেখাতেই পারেন। সরকার যখন চালায় বিক্ষুব্ধ, কারোর পছন্দ কোনো একটা ব্যাপারে নাও হতে পারেন এবং বিক্ষোভ দেখাতে পারেন, কিন্তু বিক্ষোভটা যেন দেখে নিতে হবে যে বেআইনি না হয়। আর কার বিরুদ্ধে বিক্ষোভ, যদি আমাদের বিরুদ্ধে বিক্ষোভ হয় তার একটা আইন মাফিক বিক্ষোভ দেখাবার জায়গা আছে। বিধানসভাটার সর্বদলীয় জায়গা, কার বিরুদ্ধে ডিঙ্গে যাচ্ছেন সেটা, সেই জন্য বিধানসভার একটা পবিত্রতা আছে, সেটা আমরা সবাই রক্ষা করে থাকি। আমরাও যখন বিক্ষোভ মানে বিরুদ্ধে ছিলাম দীর্ঘদিন ধরে, আমরা কোনোদিন ওরম্ভাবে ডিঙে যাইনি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।